ভিনরাজ্যে পালানোর ছক কষেছিল কাশীপুরে তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানাকে খড়গপুর থেকে এবার গ্রেপ্তার করলো পুলিশ। প্রমোটারকে মারধরের অভিযোগে গ্রেপ্তার আরো তিনজন, আর গতকাল যখন এই খবর সম্প্রচার করা হয় তারপরই দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কাশীপুরে তোলা চেয়ে প্রমোটারের উপর হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো ৬ জন, আর ধৃতদের 18 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ধৃতদের বিরুদ্ধে কি কি ধারায় মামলা করা হয়েছে আরো বিস্তারিত তথ্য আমরা জানবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। আবির, দেখো শুরুতেই তোমায় জানাই যে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে যে এই যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই গ্রেপ্তারের পর তাদেরকে আজকে শিয়ালদা আদালতে পেশ করা হয় এবং সেখানে তাদের যারা আইনজীবী তাদের তরফ থেকে যেটা জানানো হয় যে এই যে ঘটনায় সেই ঘটনা দুপক্ষই যাদের যারা অভিযোগ করছেন বা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এই বিল্ডিং বানানোর কাজেই তারা নিযুক্ত বা তার বিল্ডিং বানিয়ে থাকেন তারা এবং তাদের পুরনো কোনো রাগ এবং সেই বিষয় নিয়ে তাদের একটা ছিল এবং জামিন চাওয়া হয় এবং তোলাবাজির ঘটনা নয় বলেই দাবি করা হয় অভিযুক্তের তরফের আইনজীবীর তরফ থেকে। নিজেদের মধ্যে ঝামেলা এবং সিসিটিভিতে রানাকে মারধর করছে সেই বিষয়টি দেখা যায়নি এমনটা তাদের আইনজীবীর তরফ থেকে জানানো হয়। তারপর যখন সওয়াল করতে ওঠেন সরকারি আইনজীবী তিনি জানান যে একটি রিং চুরি হয়েছে এবং তোলাবাজির ঘটনা ঘটেছে এমনটাই তারা মনে করছেন, তার কারণ যে যে অভিযোগ হয়েছে যে ধারায় অভিযোগ হয়েছে সেই অনুযায়ী তারা মনে করছেন। এবং তোমায় জানিয়ে রাখি যেটা এখনও পর্যন্ত আমরা জানতে পাচ্ছি যে বিএনএস 126+2, বিএনএস 115+2, এছাড়াও 3+5, এছাড়াও 291 বিএনএসে কিন্তু মামলা রুজু করা হয়েছে এবং তার সঙ্গে এই যে সওয়াল জবাব যখন চলে তখন যে অভিযুক্তের তরফের আইনজীবীর তরফ থেকে যে জামিনের আবেদন করা হয়েছে সেই আবেদনের বিরোধিতা করে ফুল টার্ম পিসির আবেদন করা হয় পুলিশের তরফ থেকে। সওয়াল জবাবের পর আদালত 18 তারিখ পর্যন্ত রানাসহ গ্রেপ্তার হওয়া 6 জনকেই হেফাজতের নির্দেশ দিয়েছেন, পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। আমরা পুলিশ প্রশাসনের উপর আমরা মানে আস্থা রেখেছি এবং আমরা খুশি, আমরা আশা করব যথাযথ ওদের যাতে শাস্তি হয়, ভবিষ্যতে যেন ওরা এরকম আর না করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাইছি যাতে মানে ভবিষ্যতে ওরা আর কখনো এরকম আমার ভাইয়ের উপর অত্যাচার না করে। হ্যাঁ, যোগাযোগ করেছে, হ্যাঁ আইও যোগাযোগ করেছে, বড়বাবুর সাথেও কথা হয়েছে। না এখনো আতঙ্কে কাটেনি, মানে জানি না ওদের যদি বেল হলে আবার পরে পরবর্তীকালে বেরিয়ে যদি কিছু করে